শতাব্দী প্রাচীন প্রথা মেনে জল থেকে তোলা হলো শিবলিঙ্গ। সারা চৈত্র মাস জুড়ে চলবে পুজো পাঠ। পয়লা বৈশাখে পুজো শেষে শিবমূর্তি ফের শিবপুকুরে রেখে দেবেন সন্ন্যাসীরা। এভাবেই প্রায় 28.5 বছরের ইতিহাস বহন করে চলেছে গাইঘাটার জলেশ্বর শিব মন্দির। জলের নিচে মহেশ্বর, তীর্থক্ষেত্র জলেশ্বর, কয়েকশো বছরের ইতিহাসকে বহন করে চলেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর শিব মন্দির। প্রথা অনুযায়ী সারা বছর মন্দির সংলগ্ন শিবপুকুরের জলে থাকে মন্দিরের মূল বিগ্রহ। চৈত্র মাসের তৃতীয় সোমবার প্রথা মেনে সন্ন্যাসীরা শিবপুকুর থেকে তুলে আনেন বিগ্রহ। বিগ্রহ তোলার পর সন্ন্যাসীরাই বিগ্রহ নিয়ে পায়ে হেঁটে পৌঁছে যান হালিশহর রামপ্রসাদ গঙ্গার ঘাটে পুণ্যস্নানের উদ্দেশ্যে। পুণ্যস্নান শেষে ফের বিগ্রহ নিয়ে পায়ে হেঁটেই ফিরে আসেন মন্দিরে। এরপর গোটা চৈত্র মাস ব্যাপী চলে নানা পুজো পার্বণ। সোমবার প্রথা মেনে জলেশ্বর পুকুর থেকে তোলা হলো শিবলিঙ্গ। এদিন সকালে নিয়মমাফিক সন্ন্যাসীরা পুজো দিয়ে নামেন শিবপুকুরে। পুকুর পাড়ে তখন তিল ধারণের জায়গা নেই। সারা বছর পর জল থেকে তোলা হবে শিবলিঙ্গ, যা দেখতে প্রতি বছরের মতো এবছরেও ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা ভক্তেরা। এ বিষয়ে এক ভক্ত জানান, এই দিনটির জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আমরা সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য। এখানে শিব বাবাকে তোলা হবে, শিবলিঙ্গ তোলা হবে, জাস্ট দেখার জন্য এক বছর আমরা এরকম ওয়েট করে থাকি আর কি। এর জন্য অপর এক ভক্ত বলেন, এতদিন লোক মুখে শুনে এসেছি, এইবারই প্রথম আসতে পারলাম। জলেশ্বর শিব মন্দির বলে এখানে শিব উঠবে জল থেকে, এইটা দেখার জন্য এসেছি। না, আমি এবার প্রথম নতুন এসেছি, এবারই প্রথম আমার। আমি ঘোষপুর মছলন্দপুর উত্তর চব্বিশ পরগনা। দীর্ঘ সময় জলে থাকার পর শিবলিঙ্গ নিয়ে পাড়ে উঠে আসেন সন্ন্যাসীরা। কথিত আছে, বাংলার নবাব মুর্শিদ কুলি খায়ের আমলে স্থানীয়রাই নববর্ষের পুজোর পর মন্দিরের বিগ্রহকে জলে লুকিয়ে রাখেন। সেই থেকে এই রীতি চলে আসছে। এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক সহদেব চক্রবর্তী বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে, সাত দিন ধরে মেলা বসে। মন্দিরের পাশেই রয়েছে শিবপুকুর। প্রথা মেনে এদিন শিবলিঙ্গ তোলার পর সন্ন্যাসীরা পদব্রজে রওনা দেন হালিশহর গঙ্গার ঘাটে। সেখানেই শিবলিঙ্গের পুণ্যস্নান করানো হয়। স্নানের পর সন্ন্যাসীরা ফিরে আসেন মন্দিরে। সারা চৈত্র মাস ব্যাপী পুজো করার পর পয়লা বৈশাখের দিন পুজোর শেষে মহাদেবকে রেখে আসা হবে ফের পুকুরের জলে। বছরের পর বছর চলে আসছে এই নিয়ম, যা ব্যতিক্রম হয়নি আজও। এটা হলো পবিত্র শিবপুকুর। জলেশ্বর মন্দিরে শিব ঠাকুরের দুটি বিগ্রহ আছে। প্রধান বিগ্রহ চৈত্রের তৃতীয় সোমবার সন্ন্যাসীরা মহাসমারোহে এই শিবপুকুর থেকে উত্তোলন করেন। শিবপুকুর থেকে এই শিব ঠাকুরের বিগ্রহকে উত্তোলনের পর সন্ন্যাসীরা পদব্রজে হালিশহর গঙ্গায় রামপ্রসাদের ঘাটে তাকে পুণ্যস্নানে নিয়ে যান। সেখান থেকে পুণ্যস্নান সেরে ফেরার পর এখানে উৎসব শুরু হয় এবং প্রায় 15 দিন ব্যাপী এখানে উৎসব চলে, 7 দিন ব্যাপী চলে মেলা। আমাদের জলেশ্বর শিব মন্দির প্রায় 850 বৎসরের প্রাচীন এই শিব মন্দিরে পূজার প্রচলন। আমরা কথিত আছে, নবাব মুর্শিদ কুলি খায় যখন বাংলার নবাব ছিলেন, অত্যাচার চলত, তখন এখানকার সন্ন্যাসীরা এখানকার ঠাকুরের বিগ্রহকে এই শিবপুকুরে লুকিয়ে রাখতেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।